চাপে গোমস্তপুরের ভয়রা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ 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 আমি অনেক ভালো আছি আপনাদের শুকরিয়া যে আপনারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছেন রাস্তা একটু ভুল করে আরেক দিকে গেছে প্রায় 15 থেকে 20 মিনিট গোমস্তপুরে আমি আসি নাই তো একটু ভুল হয়ে গেছে আসতে গিয়ে এই জন্য 10:30 ওঠার কথা সেখানে একটু লেট হয়ে গিয়েছে তবে আমার একটা বিশ্বাস ছিল আমাকে যুবকরা গোমস্তপুর অনেক বেশি ভালোবাসে এটা আমার বিশ্বাস এবং আমার বিশ্বাস হল যুবক ভাইরা কেউ ডানবান হবে না এবং আমার বিশ্বাসটাই সঠিক হয়েছে চাপের যুবক ভাইরা ভালোবাসার মানটা ঠিক রেখেছে ঠিক কিনা বলো অনেক খুশি হলাম আপনাদের সাথে করতে পেরে আমি দোয়া করি আল্লাহ সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন সকলে বড় আমিন পরিবেশ অসহ্য ব্যবস্থাপনা মানুষের বসা এবং শ্রবণ করার যে ধরন দেখতে পাচ্ছি আমি বুঝতে পারছি আজকে ওয়াজটা আমার অনেক সুন্দর হবে এত সবাই শুনবে তো ইনশাআল্লাহ সাউন্ড সিস্টেম ভাইজান শুরুতে যা আছে ওইটা নিয়ে আসলেই হবে আপনাকে আর আমি বলবো না কিছু আপনি শুরুতে যা আছে তাই দেন তাহলেই হবে মোটামুটি এই তো এই তো ঠিকঠাক হচ্ছে মাশাআল্লাহ এই তো পারফেক্ট ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল বরদাপুর হাই স্কুল ময়দান রোজ বৃহস্পতিবার ও শুক্রবার আজকে আমরা শেষ দিনে আসছি আজকে এই প্রোগ্রামে আপনারা আমাকে দ্বিতীয় আলোচক হিসেবে রেখেছেন শুক্রিয়া অনেক অনেক শুক্রিয়া আমার পূর্বে কথা বলেছেন দ্বিতীয় আলোচক হিসেবে হাফেজ মাওলানা মুফতি জাকারিয়া হাবিবি শেখুল হাদিস দারুল উলুম মাদ্রাসা মালোপাড়া রাজশাহী আল্লাহ তাআলা আপনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন সকলে পড়া আমিন একজন ভালো মানুষ আমাদের পরিচিত মানুষ এবং একজন বিজ্ঞ হলে একটি বড় মাসের খতিব এবং ইমাম তিনি উনি যা বলেছেন কোরআন থেকে বলেছেন হাদিস থেকে বলেছেন আমি দোয়া করি আল্লাহ তার প্রত্যেকটা কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সকলে মন খুলে পড়া আমিন তো মাশাআল্লাহ আজকে প্রোগ্রামে আসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার মাঠ অনেক বড় সেই হিসেবে স্পেস পারফেক্ট ভাইজান ভালো শশ করছে অবস্থা কিন্তু আওয়াজটা সিস্টেমটা ঠিক করে দেন আপনার মাইক অনেক সুন্দর সাউন্ড ব্যালেন্স থাকে না ব্যালেন্স দেখছেন শশ আলোচনা যখন ভাইরা কথা বলে শশ আওয়াজ বাড়তি আওয়াজ চোখ রাখা যাবে আপনি ডানে এবং বামে যে দুটা বক্স আছে এই বক্সের বেস বাড়ান বেস বাড়িয়ে ইকোটা হালকা কমায় দেন বেশি ইকো দেবেন না এটা দিলে আসে পর্যায়ে পারফেক্ট হবে সাউন্ড ঠিকঠাক থাকলে বক্তাও ঠিকঠাক থাকে শ্রোতাও ঠিকঠাক থাকে ঠিক কিনা বলে সাউন্ড পারফেক্ট হবে তো আমি সকলের জন্য দোয়া করি বিশেষ করে আমার এই ডান দিকে দেখলাম আমার প্রিয় সম্মানিতা মা এবং বোনের আশ্চর্য আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজা চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন সকলে পড়া আমিন পুরো বছরে এই পুরো বছরে চাপায়ে হাতে গোড়া মাত্র দুইটা প্রোগ্রাম একটা হয়ে গিয়েছে আর একটা এই যে করতে আসছে আর কোনো প্রোগ্রাম রাখা হয় হ্যাঁ ইভেন করে কয়েকটা প্রোগ্রাম আছে চাপায় চাপায় লোকদের যোগাযোগ করতে দেরি হয়েছে বিধায় চাপায় আমার এবার বেশি একটা অংশ হয় নাই বাট আমি সবসময় বাহাদুরের মতো বলি প্রাউডলি বলি রাজশাহীতে যত জেলা আছে এটা মিডিয়াতেও যাবে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই রাজশাহীর প্রত্যেকটা জেলার ভিতরে সবচেয়ে সাউন্ড যাদের বেশি গায়ের শক্তি যাদের বেশি যারা কথা বলে সিংহের মতো বর্জন দিয়ে এক নম্বর জেলার নাম হচ্ছে চাপাই জেলা মিডিয়ার সামনে বলেছি ভাববেন না যে মানে বয়ন করলাম না এটা কোনো বয়ান দিচ্ছে না ভাই এটা আমি আগেও বলেছি আমি আজও বলছি আর চাপায় মানুষ কালার একটু বেশি খাই তাই শক্তি একটু বেশি চাপায় তো চাপাইকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি এই জন্য যে চাপায় তাফসীর একটা ট্রেন খুব ভালো মানুষজন আসে খুব ভালো আর আমার একটা বিশ্বাস চাপায় প্রত্যেকটা যুবক প্রত্যেকটা মুরব্বী কোরআনকে জীবনের বেশি ভালোবাসে ঠিক না এজন্য আই লাভ দ্য পিপল অফ চাপাই আমি সবার জন্য মন থেকে দোয়া করছি আমরা সবাই ইসলামের খাদেম
عمر فاروق رضي الله تعالى عنه মতো قبول এবং মঞ্জুর করো সকলে পড়া আমিন আমি যখন আমি ছোট ছিলাম আপনাদের পাশে আমার পোশাক তাই না পোশাক আমি আসছিলাম অনেক আগে কত তখন আমার বয়স কত হবে হ্যাঁ ডান পাশে বিশুন না বুঝতে পারছি হয়তো 12 13 বছর বয়স আমার তখন ছিল তো মাশাআল্লাহ ছোটবেলায় আসছিলাম আজকে আমার পাশে আসার সুযোগ হয়েছে আমার যে বড় হয়ে আমার সাথে আসছে তার নাম হচ্ছে রাশেদ ওনাকে আমি দেখতে পাচ্ছি উনি কোথায় রাশেদ ভাই কোথায় আছে ভাই তো আছে কি রাশেদ ভাই আপনার করে এসে আছে তা আচ্ছা ঠিক আছে উনি আমার ছাত্র ভাই মাশাআল্লাহ এটা জিজ্ঞেস করবো ওনাদের পাশে কয়েকটা আসছিলাম ওদিকে আর কি তো মাশাআল্লাহ রাশেদ ভাইকে আল্লাহ তাআলা ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন সকলে করুন আমিন আসলে বিষয়টা হচ্ছে এরকম বাংলাদেশে বিজ্ঞ আলেমের চাইতে বড় আলেমের চাইতে যে বক্তা একটু বেশি ভাইরাল যার ভিউ একটু বেশি যার চেহারা একটু বেশি সুন্দর যে ইংরেজি বলে ভালো কথা বলে ভালো মানুষ আলেমের চাইতে বক্তাকে বেশি মূল্যায়ন করে আসছে বাংলাদেশে ঠিক কিনা বলুন চোখ পায় না এটা ঠিক না আপনাকে আলেমকে বেশি সম্মান করতে হবে আলেমরা বেশি সম্মান করার যোগ্যতাকে যুবক ভাইয়া আলেম হতে এলিম লাগে অনেক সময় বক্তা হতে এলিমের দরকার হয় না কয়েকটা ফোন ফোন আওয়াজ হয়ে মানুষ বক্তা হয়ে যায় যে কিনা মানুষ যুবক ভাইয়া ওই জন্য তোমাদের কাছে আমার একটা আপনার পেছনে যিনি বসে আছেন রাশেদ ভাই আমার যেটা অনেক বেশি নলেজ ছিল আমার যেটা অনেক বেশি নলেজ সে বিলং করে এরকম অনেক আলেম ভাই আছে যারা মাহফিল আসে খুব সাধারণ হয়ে এই জন্য আমরা আলেমদেরকে সম্মান করব আল্লাহ প্রত্যেকটা আলেমকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে কবুল এবং মঞ্জুর করো সকলে পড়া আমিন তো আজকে মার্চ মাসের কয় তারিখ এক তারিখ তাই না মাশাআল্লাহ আমি যা দেখতে পাচ্ছি যতজন আসছেন আমার বিশ্বাস 90 ভাগেরও বেশি যুবক ভাই আছে আমার এটা মুরব্বীরা অস্বীকার করতে পারবেন না মুরব্বীরাও আসছেন আসেন না এটা না আমার ডানেও মুরব্বী আব্বাজান বামেও মুরব্বী আব্বাজান বসে আছে মান্য গণ্য ব্যক্তি এবং সামনে অনেক মুরব্বী আব্বাজান বসে আছেন প্রত্যেকটা মুরব্বীর জন্য আমি দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মুরব্বীকে ইসলামের সৈনিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুক করলে না আমি জোরে সুরে আমিন নাই যাবো এটা করছে আচ্ছা শেষ কথা একজন ভাই ভিডিও কলের মাধ্যমে কথা বলে যোগাযোগ করে ডেট নিয়েছেন তুমি কোথায় তুমি কি আছে আসতে পারছো দেখতাম ডেটে উনি নিয়েছেন আমার একজন ভাই কোরবান ভাই আমার কল নিয়েছে ওরা যদি এখানে নামও থাকে ওই যাবে যাবে যে আমার নাম কি ভাই জান আসতে একটু গ্রুপে কি জানেন হাসান ভাই জি এই ভাই যান আল্লাহ জাহেদ হাসান ভাইকে কবুল করো সকলে পড়া আমিন সো অল দ্য ক্রেডিট গোজ টু জাহেদ হাসান ভাই উনি কিন্তু ডেট না নিলে আপনার ডেট পেতেন না অথবা আমার এখানে আসা করতো অহংকার না ওসিলা লাগে আল্লাহ সব কাজ করেন বাট একটা ওসিলা আল্লাহ দিয়ে রাখেন তো জাহিদ ভাই হচ্ছেন ওসিলা আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল এবং মঞ্জুর করুন সকলে পড়া আমিন মাহফিলের ফর্মালিটি শেষ এবার আমরা কথার দিকে যাওয়া শুরু করবো ইনশাআল্লাহ আপনাদের সাউন্ড সব ঠিকঠাক আছে আমি বুঝতেছি তাকবির দেওয়া লাগবে তো গলাটা একটু ঠিকঠাক করেন সবাই এটা কাশি দেন গলা ঠিকঠাক না ইনশাআল্লাহ আসতে হয়ে গেল জোরে বলে ইনশাআল্লাহ প্রমাণ পাবো আমি তাকবিরে নাম আছে সবাই এমন এক তাকবির দিবেন যেন প্রমাণ করে যে চাপায়ের সন্তান তাকে কাপুরুষের সন্তান নয় তিনবার দিব একবার হয়ে গেছে যেখানে চাপায়ের বস্তু প্রবাসী যেখানে
আল্লাহ কবুল করো সকলে বলো আমিন আমার বাবা যান পাশে সেলফি তুলতেছে জীবনের প্রথম দেখলাম ভাই যাই হোক চার্জ আমরা একটু আপডেট হ্যাঁ চাপায়ের মানুষ তো স্মার্ট একটু বেশি হবে যে কেন তো চাচা জানকে আল্লাহ তাআলা কবুল করুক সকলে পড়া আমিন চাচা জানের মোবাইল ঠিক আছে হাতে আছে দ্যাটস পারফেক্ট ওকে আছে বাট আজকালকার পাঁচ বছরের বাচ্চারা টিকটক চালায় যুবক ভাই বলো ঠিক আছে কিনা কথাটা আর সাত আট বছর বয়স যে মেয়েটা সে ভিডিও বানায় জান তোমার কাছে আমি পাস করি না এই যুবকের কথা আসতে বলছিল জোরে বলে কথা আমার ঠিক আছে বয়স মাত্র আট তো ভালোবাসা কি বলছে অত মাতৃ প্রেম দুধ বের হবে দায়ী কারা দায়ী হচ্ছে বাবা এবং মা যারা 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 লেখ যারা আট বছরের মেয়েকে সাত বছরের মেয়েকে আজকে পিতৃকে ঢুকিয়েছে এটা আপনি লিখে রাখেন ওই মেয়ের বয়সটা বাল হবে দেওয়া হবে ও সঠিক তো মস্ত হতে বেশি দিন লাগবে না যুবক ভাই এজন্য এই কথা এই কাজ করবেন মেয়েদেরকে এত সহজে মোবাইল দিয়ে না ও একটা মোবাইল দিয়ে দশ জন যুবকের জীবন এমনিতে টানাবাজি করে ফেলবে একদম টানাবাজি করে ফেলবে উল্টা পাল্টা ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রেম করে টাকা পয়সা ছিনিয়ে বিয়ে করে আরেকজন এরকম হয় না হয় না হয় না হয় না সবাই এক নন সবাই এক পাল্লায় মাপলে চলবে না কিছু ভালো মেয়েও আছে কিছু খারাপ মেয়েও আছে বাট কিছু খারাপ মেয়ের জন্য ভালো মেয়ের বদনাম হয়ে যাবে যে কিনা বলে এই জন্য আমার মায়েরা যারা আছেন সবাইকে একটা কথা মেসেজ দিতে চাই শুধুমাত্র বোরকা পরলে কিন্তু পরিপূর্ণ দিনদার নারী হওয়া যায় না কারণ আমরা দেখেছি অনেক মেয়ে বোরকা পরে রাস্তাঘাটে পার্কে ওপেনলি প্রেম করে বেড়াচ্ছিল ওদের বোরকা পরলেই দিনদার হওয়া যায় না অনেক মেয়ে বোরকা পরে উপরে ফিটফাট ভেতরে পুরো দায়ী সরল না এই জন্য আল্লাহ সবাইকে পরিপূর্ণ দিনদার নারী হওয়ার তৌফিক দান করুন সকলে পড়া আমিন আমরা আজকে সময় একদমই নষ্ট করতে চাই না ইটস বিকজ উই ডোন্ট হ্যাভ লং টাইম আমাদের বেশি লম্বা সময় নেই আমরা ট্রাই করব অল্প সময়ের মাঝে ওয়াজটা শুনে বাসায় যাওয়ার জন্য রাজি আছে তো ইনশাআল্লাহ একটা ওয়াদা করতে হবে ওয়াদার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই দেখি আমার পকেট ঠিকঠাক আছে কিনা না এটা আমি ভালোবেসে বলছি মজা করছি আমার হাতে এটা কি চাচার আওয়াজ কত বেশি আপনার আওয়াজ নেই হোয়াট ইজ দিস এটা আমার হাতে কি ব্যাগ ব্যাগ থেকে আমরা বলি ওয়ালেট মানি ব্যাগ আচ্ছা টাকা পয়সা বেশি নাই আবার খুব কমও নাই মোটামুটি চলে গ্রহস্থ করে আসছি একটা তাফসীর পেশ করব মানুষ কতটুকু শুনছে কতটুকু বুঝেছে এটা চেক করার দরকার আছে না বলেন না চেক করার দরকার আছে না আছে শেষে গিয়ে আমি আমার তাফসীরের বিষয়বস্তু থেকে কিছু প্রশ্ন করব যেই যুবক কিংবা যেই মুরব্বী আমার কথাগুলো শুনে স্টেশে গিয়ে জবাব দিতে পারবে তাকে আমি আমার মানিব্যাগ থেকে পুরস্কৃত করব আজকে রাজি আছেন তো ইনশাআল্লাহ ওরা সবাই ডান হাত বুকে রাখেন পুট ইওর রাইট হ্যান্ড অন ইওর হার্ট হ্যাঁ বুকে হাত আছে সবার আছে আছে মুরব্বী আপনার যান জীবন ভাই আছে আছে এবার আমি যা বলি তোমার হাত তো মায়েরা হাত দিয়ে ফেলে দিবেন হাত রাখেন বুকে হ্যাঁ আমি যা বলি হাত রিপিট আফটার মি আমি যা বলবো তাই বলবেন সবাই বলেন হুজুর না হুজুর বললে কোনো হুজুর হইল আরে মিয়া বাঘের মত রাখতে বলেন হুজুর হ্যাঁ আমরা লগ্ন করছি আমরা আরো যে আমরা চাপায়ের সন্তান আজকে বোয়া শেষ করে
বাসায় যাব তার আগে আমরা কেউ বাম হাত তুলে এমনি বলবেন উঠে যাব না হাত তুলে বলেন উঠে যাব না রসমুলি দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো সকলে পড়া আমিন এবার দেখি উঠে কে এবার দেখো লা ইমানাল লিমান লা আমানা লা যা কথা কোনো ঠিক নাই তা ইমানে কোনো ঠিক নাই যুব পারা যে কেন আর যদি কেউ উঠে যায় ওইটা লুঙ্গি টাই না ধরে আসতে বসায় দিব আরে তুই যাবি কবি তুই যাবি কবি আর তো শুনে যাওয়া লাগবে মা ফেল মনোযোগ শুনবেন আর আমি আজকে কোনো ফানি ওয়াজ করতে আসি নাই জীবন পরিবর্তন হবে এমন কিছু ওয়াজই আমি করার ট্রাই করব আজকে মুরব্বী আব্বাজান যারা আছেন আমি আপনাদেরকে পায়ে হাত দিতে বলছি মুরব্বী আব্বাজান বামে আছেন ডানে আছেন আর ভেতরে কিছু লুকিয়ে বসে আছে লুকিয়ে মানে যুবকদের ভিড়ে দেখা যাচ্ছে না সবার পায়ে আমার হাত মুরব্বীদের হৃদয়ের কামনা খারাপ মুরব্বী আব্বাজান আমি একটা কথাও কোরআন কিংবা হাদিসের বাহিরে বলবো আর দিস ইজ মাই প্রমিস টু ইউ হয় কোরআন হবে না হয় হাদিস হবে অথবা লজিক্যাল কথা হবে যৌক্তিক কথা একটা কথাও এর বাহিরে হবে না মুরব্বী আব্বাজান না কান খারাপ না আর যুবক যারা আছো তোমরা তো আমাকে এমনিতেই বোঝো আমার কথা বোঝা যায় না যুবক ভাইরা বলে যায় না আচ্ছা তোমরা কি আমাকে এর আগে ফেসবুকে ইউটিউবে দেখেছেন আপনারা সবাই আমরা সবাই সবাই দেখছি আমরা সবাই সবাইকে আল্লাহর জন্য ভালোবাসি দেখে আমরা ইনশা এবার শুরু করলাম থেকে তফসির শুরু করি আল্লাহ তুমি আমাকে যা বলাবা সবার জন্য হেদায়েতের মাধ্যমে মানাই দিন সকলে মোড়া আমি টুডে ইনশাআল্লাহ উই উইল টক অ্যাবাউট দ্য লাইফ অফ হিয়ার আফটার আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় হচ্ছে পরকালের জীবন আখেরাতের জীবন অমরের জগৎ আখেরাতের জগৎ বলেন আজকে আলোচনার মূল বিষয়বস্তু দুনিয়ার জীবন না পরকালের জীবন রাইট অ্যান্সার দুনিয়ার জীবন না আখেরাতের জীবন এখন আমি এই মুহূর্তে কিছু ধারাবাহিক প্রশ্ন করব চাপায়ে গোমস্তপুরের প্রত্যেকটি সন্তানকে যদি মাথায় উত্তর থাকে তাহলে বলবেন আর চুপচাপ থাকে তারপর লেট মি অ্যাস্ক ইউ আ ফার্স্ট কোয়েশ্চেন প্রথম প্রশ্ন বলেন সবাই দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখেরাতের জীবনটা বেশি উত্তম আমি আবার বলছি দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখেরাতের জীবনটা বেশি উত্তম আখেরাতের জীবন বেশি উত্তম দলিল কি ৩০ নম্বর পারা সূরাতুল দোহা আল্লাহ তাআলা সূরাতুল দোহা ৪ নম্বর আয়াতে বলছেন ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা দ্য লাইফ অফ হিয়ার আফটার ইজ মাচ মোর বেটার দ্যান দিস ওয়ার্ল্ডলি লাইফ আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবনকে আমি আল্লাহ তাআলা হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়ে কিছু মনে করবেন না কেন সেকেন্ড কোয়েশ্চেন দ্বিতীয় প্রশ্ন দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা একটু সুন্দর উত্তর পাচ্ছি মনে হয়ে যাচ্ছে আমার দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা দলিল যে কিতাবে আছে কিতাবটার নাম কি বলেন তো আপনার সবাই ৩০ নম্বর পা সূরাতুল নাম হচ্ছে সূরাতুন নাজিআত শেষ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন কান্নাহুম ইয়াউমা ইয়াউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা When the people of the world, they will face the life of hereafter, they will say just one thing. The person will say just one thing, oh Allah, I was in the world just like on morning or on evening. She told Allah, Duniyar jibon er cheye akhirater jibon ta eto lomba.
আমার হায়াত ছিল 60 বছর 70 বছর। আমি বলব আল্লাহ আখেরাতে দেখার পর আমার মনে হচ্ছে আমি দুনিয়ায় মনে হয় সামান্য একটা শতাং কিংবা একটা সংখ্যা আছি না, আল্লাহ আপনার বলবেন না 70 বছরের জীবন একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে। তাহলে বুঝলে বলেন তো আখিরাতের জীবনটা কি ছোট হবে না বিশাল লম্বা হবে? বিশাল লম্বা হবে, এ ভেরি লং পিরিয়ড অফ টাইম, লম্বা সময় হবে। এবার আসেন ইমানই কিছু প্রশ্ন করি, ইমানের প্রশ্ন। এটা ছিল নলেজের প্রশ্ন, এবার করবো ইমানের প্রশ্ন।